প্রায় ছ মাস পঞ্চায়েত প্রধান এলাকা ছাড়া, স্তব্ধ উন্নয়নের কাজ, সমস্যায় সাধারণ মানুষ, সুর চড়িয়েছেন বিজেপি। বাঁকুড়ার বিষ্ণুপুরের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের ঘটনা প্রসঙ্গত, উলিয়ারা গ্রামে গত 1 আগস্ট খুন হন স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান বাবর আলী। ওই খুনের ঘটনায় নাম জড়ায় প্রধান তাজমিনা খাতুনের স্বামী রহিম মণ্ডলের। পরে পুলিশ রহিম মণ্ডল সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করে। তারপর থেকেই প্রধান তাজমিনা খাতুন সপরিবারে এলাকা ছাড়া। আমি তো যাবার জন্য মানে 3 থেকে 4 বার আমি এ করেছি, যেতে পারছিলাম আমাদের গ্রামের ওই 2-4 জন দুষ্কৃতির জন্য। সাধারণ মানুষ তো কাজ পাচ্ছে না, তো রেসিডেন্ট ইনকাম ছাড়া কিছু পাচ্ছে না। জানানো হয়েছে ওপর মহলে? হ্যাঁ, ওপর মহলে জানানো হয়েছে। প্রশাসনিক স্তরে কোথায় জানিয়েছে? প্রশাসনিক মহলে আমি এসডিও সাহেবকেও দেওয়া হয়েছে। কি বলছেন? বলছেন আমরা দেখছি দেখছি প্রধান এলাকার বাইরে থাকায় ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম। মঙ্গলবার প্রধান তাজমিনা খাতুনের নেতৃত্বে দীর্ঘ 6 মাস ঘরছাড়া প্রায় 200 তৃণমূল কর্মী তাদের বাড়ি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখান। ঘরছাড়া মিলন মোল্লার দাবি, আমরা বিনা দোষে ঘরছাড়া। আমরা দীর্ঘ 6 মাস ধরে ঘরছাড়া, আমাদের লোকরা বিনা দোষে জেল খেটেছে, ঠিক আছে? অথচ যারা দুষ্কৃতী লোক তাদের কোনো মানে পুলিশ কোনো টেপ লিখছে না। আমরা মানে কেসও করেছি, সবই করেছি ওদের নামে, কিন্তু কোনো টেপ লিখছে না পুলিশ প্রশাসন। কিন্তু অথচ আমরা 6 মাস ধরে ঘর ছাড়া বিনা দোষে, আমরা কোনো অন্যায় অত্যাচার কোনো আমরা কিচ্ছু করিনি, ঠিক আছে? আজ গোষ্ঠীদ্বন্দ্বে ঝামেলা হয়েছে, তার জন্য আমরা দোষী হয়ে গেছি। করেছে ওরা ওদের বোমে ওরাই মরেছে, অথচ আমরা দোষী হয়ে গেছি আমাদের লোকরা। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেও ওই ঘটনায় তারা যুক্ত নন বলে তিনি দাবি করেন। প্রধান তাজমিনা খাতুন বলেন, আমি পঞ্চায়েত যেতে না পারায় সব কাজ ব্যাহত হচ্ছে। আমাদের ঘরে ফেরানোর দাবি জানিয়ে পুলিশ প্রশাসন সবার দ্বারস্থ হয়েছি, কোনো কাজ হয়নি বলে তিনি দাবি করেন। বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত আগস্তি কুলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পারছেন না, সাধারণ মানুষের ভীষণ কষ্ট হচ্ছে। সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান কোথায় লুকিয়ে বলছেন সেটা কিন্তু সাধারণ মানুষেরও জানা নেই। কিন্তু যেভাবে তৃণমূল চলছে এইভাবে কোনো কাজ হচ্ছে না, মানুষ কোনো সার্টিফিকেট পাচ্ছে না, পঞ্চায়েতে গিয়ে ঘুরে আসছে, হয়রান হচ্ছে মানুষ, এইভাবে চলতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা ওখানে পরবর্তীকালে ডেপুটেশন দেবো এবং সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকার করেছি আমরা। তা সত্ত্বেও আমরা এটুকু বলতে চাই, যেভাবে পশ্চিমবাংলা চলছে, পরবর্তীকালে উলিয়ারাতে যেমন প্রধান ঢুকতে পারছে না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় থাকবেন না। 2021-এ মানুষ স্থির করে দিয়েছে এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলাতে তাড়া করবে। উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান, ঢুকতে পারছেন না, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, পরবর্তীতে আমরা ডেপুটেশন দেব উলিয়ারা গ্রাম পঞ্চায়েতে। তবে আজ যেমন উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঢুকতে পারছেন না, তেমন 21-এর নির্বাচনের পর পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রীও আর থাকবেন না। বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত এ বিষয়ে বলেন, ওনার চিঠি পেয়েছি, প্রধান পঞ্চায়েতে যেতে পারছেন না। বিষয়টি জেলা প্রশাসন ও মহকুমা পুলিশ আধিকারিককেও জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে মহকুমা শাসক জানান। আমার কাছে এই 8ই জানুয়ারি একটা লিখিত আবেদনপত্র উনি জমা দিয়েছেন, দিন চারেক আগে জমা দিয়েছেন, যে উনি গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে চান একটু সমস্যা হচ্ছে বলে। তো বিষয়টা আমরা জেলাতে এবং আমাদের মহকুমা আরক্ষা দক্ষ যিনি আছেন আমরা ওনাদেরকে জানিয়েছি, আমরা আলোচনার মধ্যে আছি, খুব দ্রুত বিষয়টা আমরা সমাধান করার চেষ্টা করছি। এলাকার লোক অভিযোগ করছে যে প্রধান না থাকায় যে কোনো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ, কীভাবে প্রশাসন কীভাবে হেল্প করবে? হ্যাঁ, এটা তো ঠিকই, প্রধান সাহেব যদি গ্রাম পঞ্চায়েতে না থাকেন তাহলে কিছু কিছু কাজে তো সমস্যা একটু থাকি। উনি যে কদিন পঞ্চায়েত অফিসে যেতে পারেননি সেই সময়ে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যিনি আছেন বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন, এনারা যে স্থানীয়ভাবে বিভিন্ন শংসাপত্র, রেসিডেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট যেগুলো হয় সেগুলো ওনারা দিয়ে অনেকটা কাজটাকে সহজ করে রেখেছেন, এবং আমরাও খুব চেষ্টা করছি দ্রুত যাতে বিষয়টা মিটিয়ে নেওয়া যায়।